সেই ঐতিহ্যবাহী বাটিয়ারি সানসেট পয়েন্ট আবার আমরা তিনজন মিলে ঈদের ঘোরাঘুরি করতে চলে আসলাম। আমরা চানচার পর যাচ্ছি 24 হবে কি খাবেন আসেন আসেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জয় এন্ড দিন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ব্লগ করতে যাচ্ছি, এই চ্যানেলে আমার প্রথম ব্লগ হবে। আর আমরা যাচ্ছি আমার বন্ধুর সাথে বাটিয়ারিতে। আর এটা এখানে আমি মূলত টিকটক করার জন্য এই ভিডিওটা করেছিলাম, যেহেতু আমি এখানে কথা বলি নাই তাই এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। সেই ঐতিহ্যবাহী বাটিয়ারি সানসেট পয়েন্ট আবার আমরা তিনজন মিলে ঈদের ঘোরাঘুরি করতে চলে আসলাম। আসলে আমরা তিনজনই ব্যাচেলার, শ্বশুরবাড়ি যেহেতু নাই কোথাও যাওয়ার জায়গা নাই, সেজন্যই আমরা তিনজন মিলে ঈদের পরের দিন এখানে ঘুরতে চলে আসি আর কি। প্রত্যেক বছরের নাই, এবছরও চলে আসলাম আর কি। ভালোই, মানুষজন একটু বেশি তো এখন আর দূরত্ব বজায় রাখতে হয় না, কারণ এখন ভ্যাকসিনেটেড সবাই। আসলে দিব দেব বলে দেওয়া হচ্ছে না, আসলে টিকার কার্যকারিতা এখনো পাচ্ছি না। তাই তুমি সিরিয়াল পাও নাই? না, আসলে সিরিয়ালটা তো দেওয়া হয়েছে, কিন্তু যাব যাব বলে একটা ব্যক্তিগত অপিনিয়নের কারণে দেওয়া হচ্ছে না আর কি। এই এই সেটা আর কি। না, কারো থেকে কোনো ভয়ের পরামর্শ পাইছিলে? না না, কোনো ভয় না। আসলে এখন দেখা যাচ্ছে যে টিকাটা কম্পালসারি হয়ে গেছে, এটা যে কোনো সময় যে কোনো জায়গাতে দেওয়া যাবে বলে এর জন্য আমার কাছে মানে অসুস্থ যাচ্ছে। আসলে এটা দুষ্প্রাপ্য কোনো কিছু না, এটা এখন সহজলভ্য হয়ে গেছে। যদি দুষ্প্রাপ্য হয়তো চ্যালেঞ্জিং হয়তো, তাহলে সেটাই মাসুদ নিত, কারণ ও চ্যালেঞ্জ নিতে খুবই পছন্দ করে, ভালোবাসে। এখন যদি অবশ্যই মানে প্রত্যেকটা চ্যালেঞ্জের ভিতর সুন্দর থাকা দরকার। আর আমার ফ্রেন্ড একটা বলছে ধৈর্যশীলের পুরস্কার অবশ্যই আছে, আমিও তা পেলাম। এই জন্য ধৈর্য ধরছি এবং ধৈর্যের উপকারিতাও আছে অনেক। তাই এবার জয়নাল বলো কিছু। না, আমি বলবো কি, এখানে আমি হচ্ছে তোমাদের এখানে মেহমান, আর এখানে আর কার হিসাবে স্থানীয় মানুষ হচ্ছে
সানসেটে আমরা ঘোরাফেরা এবং কিছু ছবি তোলা এবং দেখে আসার পর আসার পথেই আমার এই বন্ধুটার বোনের বাড়িতে গেলাম এবং সেখানে কিছু নাস্তা পানি করলাম, খেয়ে তারপরে আবার যার যার বাড়িতে ফিরে আসলাম। আমরা মূলত তিনজনে তিন জায়গা থেকে এসে এই সানসেট পয়েন্টে যাওয়া হয়েছিল।